প্রশ্ন করতে চাই জীবনে কত গানই তো শুনলাম, কত গানই তো সেই ভারত থেকে আমদানি হলো, ঠিক কি না? হয়েছে না? হয়েছে না? কত গান আমদানি হয়, এক মাস দুই মাস যাওয়ার পরে পরে এই গান যদি বাজাও তাহলে ঝাড়ু দিয়া পিটায়া ব্যাকসিট ঢেকে ফেলবে। এই ভূমিকম্পগুলো কেন হয়? এই ভূমিকম্পগুলো হয় আমাদের গুনার কারণে, আমাদের নাফরমানির কারণে, আমাদের বিনা দাবিচারের কারণে এই ভূমিকম্প হয়। ঠিক কি না? মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে একটা নারা দেন। কি দেন? মনে করতে পারেন, হুজুর ভূমিকম্প তো হয়, কই নরে চরে তো পড়ে না। আরে বেটা কেন যে পড়ে না, শরীর মধ্যে তুই বুঝবি কোথেকে? না পড়ার কারণ হলো নরে চরে পড়ে না, না পড়ার কারণ হলো এই বাংলার জমিনে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম শেষ রাতে বুঝতে পেরেছ? এ কারণে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল করোনায় বাংলাদেশে 20 লাখ মানুষ মারা যাবে, বলেছে না? আমরা ওলামায়ে কেরাম বলেছি 20 লাখ তো দূরের কথা, 20 হাজারও মরবে না ইনশাআল্লাহ। আমাদের হেফাজত করেছেন কে? আরো আসতে পারেন কে? আমাদের হেফাজত করেছেন আল্লাহ, আমাদের সাহায্য করেছেন আল্লাহ। যার জন্য সিন্নি খাইলা মাগার মোল্লা চিল্লা না, এই করোনা কেন আঘাত হানে না জানো? এই করোনা আঘাত এই কারণে আঘাত হানে না, বল্লভী মাদ্রাসার ছোট ছোট হাতে যে কোরআন বা শেষ রাতে উঠে কোরআনের তেলাওয়াত করার কারণে বাংলার জমিনে কোরআনের আঘাত করে নেয়, কারণ করে বলতে পারি, ঠিক কিনা বলেন?
হেফাজত করেছেন কে আলো করে বলেন কে প্রত্যেকটা নামাজে খুতবায় প্রত্যেকটা সেজদায় আল্লাহর কাছে দোয়া করি মালিক আমাদের এই প্রিয় ভূখণ্ড এই বাংলাদেশকে আল্লাহ তুমি করোনা থেকে হেফাজত করো ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে যুবক করোনা আমাদেরকে তেমন করে আঘাত করে নাই করোনার কোনো শক্তি নাই শক্তি কা আল্লাহ সমান কথা শক্তি কা সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ মনে করো না দীর্ঘ সময় কেরাত করার পরে এই কথাগুলো কেন বললাম দিলের মধ্যে অনেক ব্যথা নিয়ে এই কথাগুলো বললাম যুবকরা তোমাদেরকে মিস গাইড করার চেষ্টা করা হচ্ছে ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র হচ্ছে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে অশ্লীল গানের মাধ্যমে ঠিক কিনা বলে কিন্তু আমরা চাই আমাদের প্রিয় যুবক বন্ধুগুলো আল্লাহর গোলামি করবে পাঁচ নামাজ পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় যুবক ভাইদেরকে কবুল করুক বলি আমিন আরো জোরে সরে বলি আমিন এই মজলিসকে আল্লাহ কবুল করুক বলি আমিন আমাদের প্রিয় বন্ধুবার আব্দুল কাইয়ুম হাফেজ আব্দুল কাইয়ুম মাওলানা আব্দুল কাইয়ুম দামাত বরকাতুহু একজন মেধাবী মানুষ একজন পরিশ্রমী মানুষ তিনি মাদ্রাসা অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা চালাচ্ছেন এমপি মহোদয়ের সহযোগিতায় আপনারা এই মাদ্রাসার ছাত্র ভর্তি করবেন অভিভাবকেরা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ মাশাআল্লাহ মাশাআল্লাহ Thank you.